আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। বলুন আপনার প্রশ্ন। আমি খসরু বলছিলাম কৃষ্ণের কাউখালি থেকে। জি খসরু ভাই বলুন। যে আমার সংক্ষিপ্ত দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো তওবা করার নিয়মটা কি? আমি তওবা নিজে পড়বো না কারো কাছে পড়বো? অনেক সময় বাদ মাফেলে দেখি হুজুরি আমাদেরকে তওবা পড়ান। আলহামদুলিল্লাহ। হ্যাঁ দ্বিতীয় প্রশ্নটি আপনার। দ্বিতীয় প্রশ্ন হলো মসজিদের জিকির করার নিয়মটা কি? আজকাল মসজিদে যেভাবে চিৎকার করে জিকির করে অঙ্গ ভঙ্গি করে নাতালাসি করে আপনি বাংলায় বলতে পারবেন মাবুদ আমি আমার সকল প্রকারের গুনাহ খাতার ব্যাপারে আপনার দরবারে ক্ষমা প্রার্থনা করছি এবং সব ছেড়ে দিয়ে আমি অঙ্গীকার করছি আমি আপনার প্রতি রুজু হচ্ছি আপনার প্রতি প্রত্যাবর্তন করছি এটাই মূলত তওবার এবং যে পাপটি আমি করছি সে পাপটা ছেড়ে দিতে হবে ওয়াদা করতে হবে আল্লাহর কাছে কমিটমেন্ট যে আর আমি পাপের কাছে ফিরে যাব না এবং অনুতপ্ত হতে হবে এটাই তো মূলত তওবা আর মসজিদের জিকিরের যে সিস্টেম আর দ্বিতীয়ত ওয়াজ মাহফিলে যেই তওবা হচ্ছে সেটা হচ্ছে তওবার তালিম সেটা অবশ্যই প্রশংসনীয় একটা উদ্যোগ আছে এখানে যারা মোয়াল্লিম থাকেন পীর মুর্শিদ থাকেন তারা তওবার তালিম দেন আপনি যাতে বাসায় এসে সেটি প্র্যাকটিস করতে পারেন এই সিস্টেম তো রসুলের জামানাতেও ছিল আল্লাহর নবীর যুগে দ্বিতীয় যে প্রশ্নটি উনার ছিল যে মসজিদে জিকির অনেকে চিৎকার করে ছড়ে মসজিদ মূলত সবার জন্য উন্মুক্ত যদি মসজিদ খালি থাকে এই জিকিরে জিকির জাহারানো জায়েজ প্রকাশ্যও জায়েজ অপ্রকাশ্যও জায়েজ কিন্তু মসজিদ সবার সবার হক সেই মসজিদে নিজ নিজ অবস্থান অনুযায়ী আবাদত বন্দেই করবে আমার জিকিরের জল্লি আমার প্রকাশ্য জিকির দ্বারা যদি অন্যের ক্ষতি হয় সেটাকে পারমিট করা সেটা মানেউস সালাত মানেউল কেরাত মানেউল নাম একজন ঘুমের ব্যাঘাত না ঘটে নামাজের ব্যাঘাত না ঘটে আরেকজনের কোরআন তেলাওয়াতের ব্যাঘাত না ঘটে এই বিষয়গুলো খেয়াল করে আফজালুল জিকরে আজ জিকরুল খফি সর্বোত্তম জিকির হচ্ছে গোপন জিকির করা যেটা একেবারে অন্তর দিয়ে পাশ আন পাশ জিকির এটাই হচ্ছে উত্তম জিকির